ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন 20 টাকা কেজি দরে বই বিক্রি শিক্ষিকা গ্রেফতার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই 20 টাকা কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগে আয়েশা আক্তার বয়স 45 নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার 18 জানুয়ারি সকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা হয় গ্রেপ্তার আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন আয়েশা আক্তার তার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসা 490টি সরকারি নতুন বই 20 টাকা কেজি দরে বিক্রি করে দেন বইগুলোর ওজন ছিল 72 কেজি তিনি আরও বলেন গতকাল বিকেলে বইগুলো ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয় পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে ওসি নাজমুল হক বলেন শিক্ষা বিভাগ আয়েশা আক্তারকে গতকাল সন্ধ্যায় থানায় সোপর্দ করে রাত 12টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা করেন ওই মামলায় শিক্ষিকা আয়েশা আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন